অগ্নিগর্ভে ভস্মীভূত হলো বালির বিস্কুট কারখানা। প্রতিদিনের উৎপাদনে ব্যস্ত থাকা বালি স্টেশন সংলগ্ন টিনা বাজারের একটি বিস্কুট কারখানায় সকালে হঠাৎই অগ্নিসংযোগের ফলে ভস্মীভূত হলো। জানা গিয়েছে আজ সকাল 10টা থেকে 10:30 নাগাদ কারখানায় কাজের সময় হঠাৎ আগুন ধরে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার প্রতিটি প্রান্তে এবং তার জেরে অগ্নি গ্রাস করে ফেলে এই বিস্কুট কারখানাকে। তবে শ্রমিকরা আগুন ছড়িয়ে পড়ার আগে বাইরে সুরক্ষিত অবস্থায় বেরিয়ে যান। স্থানীয় সূত্রমতে জানা গিয়েছে কারখানার ভিতরে থাকা একটি হিটার মেশিন ফেটেই এই বিপত্তি ঘটেছে। এই কারখানার শ্রমিকদের এবং স্থানীয় বাসিন্দার সহযোগিতায় বালি অগ্নি নির্বাপন বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই দমকলের দুটি ইঞ্জিনের এবং একটি সিএসসিই গাড়ি এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনী। আগুন আশেপাশের ঘরবাড়িগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। অগ্নিগর্ভে ভস্মীভূত এই বিস্কুট কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।